আসছে অনন্য মামুন পরিচালিত ও মেগাস্টার শাকিব খান অভিনীত প্যান ইন্ডিয়ান সিনেমা দরদ। ছবিটির একের পর এক চমক প্রকাশের পর বেশ আগ্রহ তৈরি হয়েছে দর্শক মনে। বাংলাদেশ ছাড়াও ভারতীয় দর্শকের আগ্রহের কেন্দ্রেও রয়েছে শাকিব সোনাল চৌহান অভিনীত এ সিনেমা। এরই মধ্যে দরদ মুক্তির তারিখ জানিয়ে দিয়েছেন পরিচালক অনন্য মামুন। ছবিটির মূল চরিত্রে অভিনয় করেছেন শাকিব খান। সেখানে এই মেগাস্টারের দুলুমিয়ার চরিত্রে আবর্তন দুই দেশের দর্শকদের ভাবিয়েছে। সেই দুলুমিয়ার রহস্য জানতে আর মাত্র মাসখানেকের অপেক্ষা। 15 নভেম্বর প্রেক্ষাগৃহে মুক্তি পাবে ছবিটি। দরদ মূলত বাংলা ভাষায় মুক্তি পাওয়ার কথা রয়েছে, তবে এরই মধ্যে হিন্দি ভাষায়ও সিনেমাটি মুক্তি দেওয়ার আগ্রহ প্রকাশ করলেন পরিচালক। সামাজিক যোগাযোগ মাধ্যমে অনন্য মামুন জানান, হিন্দি ও বাংলা দুই ভাষাতেই দরদ মুক্তি দিতে চান তিনি, তবে এ নিয়ে জানতে চেয়েছেন অনুরাগীদের অভিমত। দরদ নির্মাতা এক ফেসবুক পোস্টে লেখেন, দরদ বাংলা হিন্দি দুই ভাষাতেই বাংলাদেশে রিলিজ করতে চাই, আপনাদের মতামত কি? উত্তরে মন্তব্যের ঘরে অনেকের মন্তব্য ছিল একমত। সাইকো থ্রিলার গল্পের এই সিনেমায় রোমান্সে জমে উঠবে শাকিব সোনালের রসায়ন। ছবির ট্রেলার গানের ঝলক দেখে এমনটাই অনুমান নেটিজেনদের।